রাগ করো না, আমরা সবাই একই প্ল্যাটফর্মে কাজ করতেছি। রিমলিকে সবাই হেল্প করো, সবাই রিমলির পাশে থাকো, ভালো ভালো সাপোর্ট করো। এবং রিমলিকেও বলছি, ক্যামেরা খুলে যখনই কিছু বলবে তার আগে একটু ভেবে নেবে, সবার আগে আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে আমাদের ভিউয়ার্স আর আমাদের এই ছোটো ছোটো ভাই বোনরা। এদেরকে কখনোই ইগনোর করো না, কারণ তোমাকেও যেমন কোনো মানুষ ইগনোর করেনি, তুমিও কাউকে করো না। আর বারবার এটা বলো না দরকার, তাই প্লিজ এটা কখনোই বলো না যে তোমার নাম নিলে তুমি ভাইরাল হবা, তাই তোমার নাম নেবো না। সবার নাম নিও, ভিডিও করো, ভালোবাসা দিও, সবাইকে সবাই সাপোর্ট করতে বলো, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আর সত্যি প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে বলছি, যদি আমি রিমলির বিষয়ে কোথাও খারাপ বলে থাকি ক্ষমা করে দিও, কেউ রাগ করো না, আর সাপোর্ট অবশ্যই করো, তোমাদেরও ভিডিওগুলো ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, জাস্ট সীমা চ্যানেলে সবাইকে স্বাগতম। তা এখন প্রায় 10:30-11:15 কাছে বাজে, তা আমি চলে এলাম তোমাদের সাথে কিছু রিমলির বিষয়ে কথা বলতে। তা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা শুনো। কিছু কিছু ক্লিপিংস হয়তো আমি দিতে পারবো কি পারবো না আমি জানি না, কারণ ইয়ে রাগ করছে। আর তবে কমেন্ট, কিছু কমেন্ট আমি অবশ্যই শো করে দেবো, সেখানে তো আর কোনো অসুবিধা নেই। তা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না। আচ্ছা, রিমলিকে আমরা প্রত্যেকটা মানুষ ভালোবাসি, প্রতিটা মানুষ রিমলির প্রতি আমার আবেগ ভালোবাসা সবই আছে। সবথেকে বড় ব্যাপার, দেখো রিমলিক, আমরা কিন্তু তোমাকে চিনতাম না, আমি তো বিশেষ করে চিনতামও না, তুমি নিজে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছো, সেখান থেকে কিন্তু আমি তোমায় চিনি। এবং তোমার কমেন্ট দেখেই কিন্তু আমি ডাইরেক্ট তোমার ঘরে গেছি, এখানে আমাকে কেউ বলেনি, কোনো কারোর কমিউনিটি দেখিনি, কারোর ছবি দেখিনি, কারোর ভিডিও দেখিনি, তোমার কমেন্টের থ্রুতে আমি কিন্তু ডাইরেক্ট তোমার ঘরে গেছি, গিয়ে তোমার 3-4 ভিডিও দেখেছি। দেখার পর আমি বারবার, কালকেও বলেছি ভিডিওতে, একটা কবরস্থানের ভিডিও ছিল যেটা আমি কমিউনিটিতে পোস্ট করে দিয়েছিলাম অলরেডি, কিন্তু আমি দেখছি না এটা ঠিক ভিডিও নয়, কমিউনিটিতে তোমার কবরস্থানের ভিডিওটা দেওয়া ঠিক হবে না। তারপর কিন্তু আমি তোমার জীবন কাহিনীর ভিডিওটা, আমি ওখানে তুমি কথা বলছো সেই ইয়েটা আমি দিয়েছি কমিউনিটিতে। আচ্ছা সত্যিকারে বলো তো, তোমাকে কি কোথাও ক্ষতি করেছি আমি, কোথাও খারাপ চেয়েছি? চাইনি। তবে কালকে তুমি ভিডিওতে যখন বলছিলে আমার ভিডিওগুলোকে নিয়েই তোমরা সবাই ভিডিও করছো, তার মানে তুমি তোমাকে নিয়ে ভিডিও করুক সেটা চাও না, তুমি চাইছো প্রতিটা মানুষকে বলছো তোমরা ঝড় তোলো, ডাক্তার কোথায়, যে ডাক্তার আমার চিকিৎসা করবে, উকিল কোথায়, যে উকিল আমার হচ্ছে কেস লড়বে, তোমার হচ্ছে পুলিশ কোথায়, যে তোমাকে প্রোটেকশন দেবে, তুমি এটাই তো ভিডিও করে বলছিলে। দেখো আমি যদি কোথাও ভুল বলে থাকি, যারা শুনবে ভিডিওটা তারা প্লিজ ওর ভিডিওতে গিয়ে দেখে এসো, কারণ আমি ভিডিও ক্লিপিং দিলে ও বলছে কার পারমিশনে তুমি ভিডিও ক্লিপিং ব্যবহার করছো। আরেকটা কথা বলি, দেখো মিনলি পারমিশন লাগে না এখানে, তুমি ভালো ভিডিও যেমন তোমার করতে পারমিশন নিচ্ছি না আমরা, আর তুমি ভুল বললে সেটাকে প্রোটেস্ট করার জন্য তোমার পারমিশন নিতে হবে, এটা কি কোনো কথা হলো? জানি না তোমাদের, এটা তোমার রুলস, কারণ তুমি, তোমার শুধু ভালোটাই বলতে হবে, তার মানে তুমি যা অন্যায় করে যাবা বা যদি কোথাও ভুল কথা বলো সেটার মধ্যে কেউ আমরা বলবো না, তাই তো? এটাই তোমার কথা এবং এটাই তোমার যারা ভালোবাসে, তোমার ফ্যান বা যারা তোমাকে সত্যিকারেরই ভালোবাসে তাদের কথা। তাহলে আমরা তোমায় ভালোবাসি না, আমরা তোমায় মিথ্যে করে ভালোবেসেছি, মিথ্যেই আমাদের সহানুভূতিটা ছিল, মিথ্যেই আজকে শোনো ভাইরাল তুমি তোমার ভিডিওতেই হয়েছো, তার জন্য কি সাধারণ মানুষের কোনো সহযোগিতা নেই? এটা কি তুমি সত্যি বললে মেনে নেওয়া যায়? এর খুশি, তোমার সহানুভূতিও আমাদের সহানুভূতি, তোমার দুঃখ আমাদের দুঃখ, তোমার ভালো লাগা আমাদের ভালো লাগা, তোমার খারাপ লাগাটাও আমাদের খারাপ লাগা। তবে হ্যাঁ, তুমি ক্যামেরা খুলে কখনোই এটা বলতে বলো না, এটা খারাপ লাগে শুনতে, যে তোমরা আমি যে কথাগুলো বলছি সেগুলো নিয়ে ভিডিও করছো, কেউ কি আমার মনের কথা জেনেছো? তোমার মনের পরিস্থিতিটা দেখেই কিন্তু সবাই ভিডিও করছে, সবাই চাইছে তোমার ভিডিওটা যত 70 মানুষের কাছে পৌঁছাক, যে 101 সাবস্ক্রাইবার আছে বা 100 সাবস্ক্রাইবার আছে সে তোমাকে ভিডিও করে ভাইরাল হতে চাইছে না, সে চাইছে তোমার ভিডিওটা আরও দুজন দেখুক, এটাই বাস্তব। দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু প্রয়োজন, কালকে আমি 12:00 মেয়েটি ভিডিও পোস্ট করেছে, আমি দেখছি সেও কিন্তু তোমার জন্য বলছে যে এরকম রূপ আয়নায় দেখা আমরা দেখি, তোমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে ভিডিও করে সে কিন্তু পোস্ট করেছে, তার থেকে যদি দুজনও দেখে, দুজনও তো এসে তোমাকে সাপোর্ট করছে, তোমার পাশে থাকছে, তোমার ভিডিওটা দেখছে, আর তুমি ভিডিওটা তোমার ভাইরাল হচ্ছে সবে, তার মানে এতগুলো ওয়াচ টাইম সব কাউন্ট হবে ধীরে ধীরে, রাতারাতি কি সব হবে, সব ধীরে ধীরে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে, তোমার প্রত্যেকটা ভিডিও চলছে, এরপর শুরু হয়ে যাবে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে, তোমার মনিটাইজেশন অন হবে, ধীরে ধীরে সবই হয়ে যাবে, কিচ্ছু বাদ থাকবে না। কিন্তু তুমি এই পিছনের অতীতটাকে যদি ভুলে যাও, তুমি কালকে লাইভ করছিলে, আমি বলছি তুমি আবার রাগ করো না, বা তোমাদের বন্ধুদেরকে দয়া করে বলছি রাগ করো না, কারণ এখানে আমি রিমলির শত্রু না, রিমলিরও আমি একজন শুভাকাঙ্ক্ষী। সেখানে রিমলি বলছে আমাকে, আমি হাই রিমলি কেমন আছো, তখন ও পড়ে দেখে ও কেমন একটুখানি ইতস্তত বোধ হলো, আমি কিন্তু পারলে আমি ক্লিপিংটা দিতে পারতাম পাশে, আমি কিন্তু রেকর্ডটা করে রেখেছি, কিন্তু আমি দিলাম না, তার কারণ রিমলি পছন্দই করছে না যে ওর কোনো ক্লিপিং আমি ব্যবহার করি, তার জন্য আমি ইন্ডিভিজুয়াল আমি আমার ভিডিওতে বলতেই পারি।
ভিডিও তুমি ছেড়ে দিতে পারো, মতামত তো অনেক মানুষেরই অনেক আছে, তাই না? আমার ভিডিওতে আমার মতামত চলবে, যে বলবো যে না এটা ভালো এটা মন্দ, অবশ্যই ডিম্বি তোমার সব ভালো সব ভালো। তুমি কালকে বলছিলে চ্যানেলের নাম নেবো না, তুমি কি চাইছো চ্যানেলের নাম নিয়ে সবাই তোমার ভিডিওটা দেখে তোমার ভিউজ হোক? এটা তোমার মুখে মানাচ্ছে রিমলি, তুমি চাওনি তোমার সবার মুখে মুখে তোমার কথাটা হোক আর তোমার চ্যানেলে গিয়ে সবাই ভিজিট করুক, সব ভিউ হোক? তুমি চাওনি রিমলি সবাই তোমার পাশে থাকুক? তুমি এখন পুলিশ প্রোটেকশন চাইছো, তুমি কোর্টের উকিল চাইছো, তুমি সবই চাইছো, সবই হবে, সবাই তোমার পাশে থাকবে, সবাই আসবে। কিন্তু তুমি এই কথাটা কী করে বললা? তুমি কী চাইছো, আমি তোমার নাম নিয়ে আর তুমি ভাইরাল হয়ে যাও, তোমার হচ্ছে তুমি আমার তোমার চ্যানেলটাই যে সবাই দেখুক? না রিমলি, তোমার কথা বলাতে আমি ভাইরাল হব না, আমার ভিডিওতে যদি দম না থাকে। আরেকটাও কথা, তোমার ভিডিও দম ছিল বলেই সব থেকে বড়ো দুর্বল জায়গা, প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবেসেছে একটাই জায়গা, তুমি নিজে বারবার বলছো আমি অ্যাসিডে পড়া, আমি একটা ভিকটিম, আমার স্বামী নেই, এই যে কথাগুলো সত্যিকারের প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে গেছে, তুমি প্রত্যেকটা মানুষের কমেন্ট বক্সে লিখেছো এবং তাদের মন ছুঁয়ে গেছে, তারা প্রতিটা মানুষ তোমার ঘরে গেছে, প্রতিটা মানুষ চেষ্টা করেছে তোমার ভিডিওটাকে শেয়ার করার, অতিরিক্ত পরিমাণে যে ভিডিও শেয়ার হয় সেই ভিডিওই ভাইরাল হয়, তোমার ভিডিওটা প্রতিটা মানুষ শেয়ার করেছে বলে আজকে তুমি ভাইরাল হয়ে গেছো। আর তুমি আমাকে তুমি তোমার লাইভ চলাকালীন তুমি বলছো তোমার আমি চ্যানেলের নাম নেবো না, নিলে পারে তুমি চাইছো তুমি ভাইরাল হতে আর তোমার সব তুমি ভিউ বাড়াতে, তাহলে এটা কতটা দেখো দুঃখ দিলে কি না, তুমিও তো আমায় দুঃখ দিলে। আরও একটা কথা বলছি, তুমি প্রত্যেকটা চ্যানেলে তোমার চ্যানেলের মধ্যে সবাই কিন্তু কমেন্ট করছে, সীমাদি সীমাদি সীমার ভিডিও দেখলাম, সীমার ভিডিও দেখলাম, সীমা এটা বলেছে, সীমা এটা করেছে, সীমা, তাহলে সত্যি কি আমার তোমার চ্যানেলের নামটা তোমার মুখ অবধি থেমে থাকলো? থাকলো না, ওখানে কমেন্ট বক্সে কিন্তু অনবরত লিখে গেছে সীমার ভিডিও দেখে এলাম, না সীমা এটা ঠিক বলেনি, না সীমা এটা ভুল বলেছে, বা সীমা এটা বলে গেছে, তোমাকে সবাই তোমার পক্ষে হয়েই বলেছে এবং বলে গেছে, তাহলে সীমা কিন্তু থাকলো না যে তুমি নামটা বললে না বলে সীমা থেমে থাকলো, না থাকলো না, সীমা সীমার কথা বললো, লোকে বলে দিল, তা সে তোমার দম ছিল, তোমার কথাই শক্তি ছিল, তোমার সবথেকে বড় ব্যাপার তোমার বড় যে ঘটনাটা ঘটেছে পৃথিবীতে যেন কোনো কোনো মানুষের কোনো শত্রুর না ঘটে। তুমি ভালো থাকো রিমলি, তুমি সুন্দর জীবনযাপন করো, তবে হ্যাঁ আর তোমাকে নিয়ে আমি হয়তো কোনো দিন ভিডিও বানাবো না, তার কারণ না আমি দেখলাম মানুষের উপকার করা যাবে কিন্তু কাউকে কিছু বলা যাবে না, যদি বলি তাহলে প্রচুর মানুষ আসবে, তোমার এক একটা মানুষ আমাকে এমন এমন কমেন্ট করেছে, আমি অবশ্যই কমেন্টগুলো আমার ভিডিও শেষে তুলে ধরবো, আর নাহলে যারা আমাকে ভালোবাসে তারাও ভিডিও দেখলেও কমেন্টগুলো পাবে, তবুও আমি তুলে ধরবো কমেন্টগুলো। আমার বাড়ি কোথায়, আমার ছেলে কী কর, ছেলের কী হবে, আমার মেয়ের কী হবে, এতটা ইজি সব কাজ, এতটা ইজি না, এতটা দুর্বলও আমি না, সব থেকে বড়ো ব্যাপার এতটা দুর্বলও আমি না, আর এতটা সহজও কোনো কাজ না। আমার ছেলে মেয়ে সব পড়াশোনা জানে, আমার ছেলে মেয়ে মেয়ে চাকরি করে, ছেলে একটা জায়গায় রয়েছে, তোমরা এই কমেন্টে লিখে দিলে আর আমি ভয় পেয়ে আমি নিজের ভিডিওতে বলেছি আমি কৃষ্ণনগরে থাকি, কাউকে আমাকে খুঁজে বের করতে হবে না, অবাক কাণ্ড বলো। অবশ্যই কিছু মানুষও বলেছে হ্যাঁ দিদি ভাই তুমি ঠিক, যদি আমি ভুল বলে থাকি অবশ্যই সবাইকে বলছি ক্ষমা করবে, তবে কিছু জায়গা ছিল যেটা আজকে কালকের ভিডিওটা হওয়ার পর কিন্তু রিমলি প্রত্যেকটা মানুষের সাথে লাইভে কথা বলা ভালোভাবেই বলেছে আমি দেখেছি, এবং কমিউনিটি পোস্টের কথা বলি, তোমার রিমলি একটা জায়গায় বলছে আমাকে বড় বড় ইউটিউবাররা বলেছে যতক্ষণ না মনিটাইজেশন হচ্ছে তুমি কারো ভিডিও কমিউনিটিতে দিও না, এটা তোমার ক্ষতি, কখনোই এটা ক্ষতি না, আমার কমিউনিটি পেয়েছে আমার যখন 500 হয় তখনই আমার কমিউনিটিতে চলে আসে, কমিউনিটি আসার পর কিন্তু আমি আমার ভিডিও পোস্ট করিনি বা আমার ছবি পোস্ট করিনি, আমি কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার হচ্ছে আগে পরে যাকে পেরেছি, আর শুধু বলেছো একজন কমেন্ট লিখেছে যে মৌমিতা বসা মৌমিতাকে নিয়ে যে ভিডিও করেছে তার ভিডিও দিচ্ছি, ভালো করে দেখো ওখানে রান্নার ভিডিও পোস্ট করেছি, ওখানে একটা ছেলে গানে অডিশন দিতে যাচ্ছে তার ভিডিও পোস্ট করেছি, ওখানে হচ্ছে লাইভ সিম্পল লাইভ স্টোরির ভিডিও পোস্ট করেছি, যে লাইভ স্টোরি এসে কমেন্ট করে গেছে যে আমি দিদির কাছে উপকার পেয়েছি, আমি প্রতিটা মানুষেরই উপকার করার চেষ্টা করে গেছি, কারোর ক্ষতি আমি করার চেষ্টা করিনি এবং করবো না, তবে অবশ্যই তোমাদের কৃপায় তোমাদের আশীর্বাদে অনেক মানুষই আমাকেও ভালোবাসে, তারাও চাইছে যে আমি আমার অবশ্যই ছোটো ছোটো আমারও লাইভ স্টোরি বা জীবন কাহিনী আমি তোমাদের কাছে তুলে ধরি, সেগুলোও তুলে ধরবা, আমার জীবনটাও কিন্তু রিমলি তোমার থেকে খুব যে কষ্টে কাটেনি তা না, হয়তো মনের দিক থেকে অনেক ক্ষতবিক্ষত আমিও হয়ে রয়েছি কিন্তু বলতে পারি না সবসময়, কী বলো তো ফট করে সব কিছু বলে ফেলতে পারি না, যেটুকুও বলি সেটুকু নিয়েও মানুষ থামতে বলে থামো 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 আর বলো না, তো সেই জায়গাটার থেকে তবে তোমাকে দেখে আমি একটা শক্তি অবশ্যই পেয়েছি রিমলি, থামবো না, বলবো, বললেই তবেই এগোতে পারবো, আর যদি থেমে যাই তাহলে আমি জীবনে এগোতে পারবো না। থ্যাংক ইউ রিমলি, তোমাকে অনেক ভালোবাসা আশীর্বাদও করছি, ভালো থেকো সুস্থ থেকো আর খুশিতে থেকো, রাগ করো না বোন, যদি কোথাও ভুল করে থাকি বড় দিদি হিসেবে ক্ষমা করে দিও, টাটা। আরেকটা কথা বলার আছে, রাগ করো না, আমরা সবাই একই প্ল্যাটফর্মে কাজ করতেছি, রিমলিকে সবাই হেল্প করো, সবাই রিমলির পাশে থাকো, ভালো ভালো সাপোর্ট করো, এবং রিমলিকেও বলছি ক্যামেরা খুলে যখনই কিছু বলবে তার আগে একটু ভেবে নেবে, সবার আগে আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে আমাদের ভিউয়ার্স আর আমাদের এই ছোটো ছোটো ভাই বোনরা, এদেরকে কখনোই ইগনোর করো না, কারণ তোমাকেও যেমন কোনো মানুষ ইগনোর করেনি তুমিও কাউকে করো না, আর বারবার এটা বলো না যে
তোমার জন্য তুমি উঠেছো, আমরা জানি তোমার জন্য তুমি উঠেছো, অবশ্যই তোমার খামতির জন্য তুমি উঠেছো, যেখানটায় তোমার অনেক বড় মানে সত্যিকারে তুমি এত কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেছো, সেই কারণে তুমি উঠেছো। তা আমাদের অনেক ছোটো ছোটো ভাই বোন বোনরা আছে বা ভাইরা আছে, তাদেরও ওঠানো খুব দরকার। তাই প্লিজ এটা কখনোই বলো না যে তোমার নাম নিলে তুমি ভাইরাল হবা, তাই তোমার নাম নেবো না। সবার নাম নিও, ভিডিও করো, ভালোবেসে বাসা দিও, সবাইকে সবাই সাপোর্ট করতে বলো, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আর সত্যি প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে বলছি, যদি আমি হিন্দির বিষয়ে কোথাও খারাপ বলে থাকি ক্ষমা করে দিও, কেউ রাগ করো না, আর সাপোর্ট অবশ্যই করো। তোমাদেরও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, এটা আমার বলা দরকার। আর কোথাও ভুল করলে আমি ভিডিওগুলো অবশ্যই প্রাইভেট করেই দেবো। পাশে থেকো, টাটা। দেখো কমেন্টগুলো মন দিয়ে পড়ো, এবং সত্যি বলছি আমার হাসি লাগছিল যে এই কমেন্টগুলো পড়ে, কিছু লেখার বলার আগেই এইগুলো এত থেট। আর আমি যদি প্রত্যেকটা ভিডিও তুলে তুলে ধরে বলি তাহলে আমাকে মানে পুঁতে রেখে যাবে। থ্যাংক ইউ।